أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা কি হাসিল করতে পারছি, কতটুকু আমরা হাসিল করতে পারছি, এটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। কারণ এটাকে আরবি ভাষায় ইহতিসাব বলা হয়। পর্যালোচনা করা, হিসাব নিকাশ বের করে যাচাই বাছাই করার নাম হচ্ছে ইহতিসাব। আমরা এই ইহতিসাব করার কথা এত গুরুত্বপূর্ণ, হাদিস শরীফে বারবার যত জায়গায় সামার কথা বল, সামের কথা বলা হচ্ছে। আল্লাহ রাসূল সামা বলছেন, রোজাদার বলেছেন, সাথে সাথে বলেছেন ঈমানান ও ইহতিসাবান। ঈমানের কথা সাথে সাথে ইহতিসাবের কথা আমরা যুগে দিয়ে শুরু করে দিই। কারণ হচ্ছে শুধু রোজা রাখলে হবে না, আর শুধু রোজা রাখছি কথা বললেই হবে না। রোজাদার হিসেবে আমার রোজাটা কেমন হয়েছে, কতটুকু মান সম্পন্ন হয়েছে, কতটুকু আমি নিজের মুখকে, নিজের জিহ্বাকে, নিজের আচার আচরণকে, নিজের রুচিকে, নিজের চোখকে, নিজের কানকে, নাককে, আমার অঙ্গ প্রত্যঙ্গকে রোজাদার বানাতে পেরেছি, এইটা বিবেচ্য বিষয়। কারণ এটার উপরে ফল নির্ভর করে, ফল নির্ভর করে গাছের উপরে না, ফল নির্ভর করে গাছের যোগ্যতার উপরে। গাছ যদি ফল দেওয়ার যোগ্যতা থাকে তাহলে ওই গাছে ফল হবে, কিন্তু গাছ হলেই ফল হবে এটা আশা করা ঠিক ঠিক। অনেক গাছ আছে ফল দিতে পারে না, ফল দেওয়ার যোগ্যতা হলো ভিন্ন। রোজা আমার জন্য ফলদায়ক কখন হবে? রোজা রেখেছি আমি, গাছ লাগিয়েছি, কিন্তু গাছটা আমার জন্য ফলদায়ক হতে হলে গাছের সে ক্যাপাসিটি বিল্ড আপ করে দিতে হবে যাতে গাছটা ফল দিতে পারে। এই জন্য রোজা আমার একটা গাছের মতো। এখন এই গাছটা আমাকে ছায়া দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, কিন্তু ফল দিবে কি? এই গাছ আমার এই ফলটা, আমার এই রোজাটা আমার কাজে লাগবে কি? সেটা হচ্ছে মূল বিবেচ্য বিষয়। আর এইটা আল্লাহ রাসূল বারবার শর্ত দিয়েছেন, এটা ঈমানের সাথে, ইহতিসাব আত্মবিচারের সাথে এই রোজাটা আমাদেরকে রাখতে হবে। আমাদেরকে রোজা রেখে মূল্যায়ন করতে হবে আমার রোজাটা সত্যিকার অর্থে রোজা হলো কিনা, না শুধু উপাস থাকা হয়েছে। এ কারণেই আমাদেরকে এখনো হাতে আমার সময় আছে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কোরআনে আসছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসর ওয়াশাফি ওয়াল বাদ, যে কসম ফজরের, কসম হচ্ছে মহিমান্বিত 10 রাতের, কসম হচ্ছে জোর রাতের এবং বেজোর রাতের। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসমগুলো করেছেন, সেক্ষেত্রে ওয়া লায়ালিন আসরিন মধ্যে, 10 রাতের মধ্যে, রমজানের শেষ বেজোড় 5 রাত, এরপরে দুই ঈদের রাত, শবে বরাতের রাত, শবে মেরাজের রাত আর জুমার রাত, এগুলো হচ্ছে পবিত্র মহিমান্বিত রাত। এ রাতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অগণিত বান্দাকে মাফ করে দেন, এবং এই রাতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য সুযোগ আছে। আমরা যদি চেষ্টা করি আমরা রহমতের ভাগিদার হতে পারব। এই জন্য এই রাতগুলো পবিত্র মহিমান্বিত বলেই আল্লাহ এর কসম করেছেন। আমাদের কাছ থেকে অনেকগুলো রাত চলে গেছে, এখনো আজকের রাতটা আছে, এরপরে ঈদের রাতটা আছে, ঈদের জামাতটা আছে। ঈদের জামাত হচ্ছে এমন এক জায়গা যে জায়গায় শরীক হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রমজানের ছোটখাটো ভুল ত্রুটি গুলো মাফ করে দিয়ে রমজানের রোজা সহ ঈদের নামাজ সহ মুসল্লিকে আল্লাহ মাফ করে দেবে অগণিত। যতদিন রমজানে যত লক্ষ লক্ষ মুসল্লি মাফ হবে, একা শুধু ঈদের জামাতে তার চেয়ে বেশি মুসল্লি মাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের জামাতের এত মর্যাদা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এখন সেই ঈদের নামাজের পর্যন্ত বান্দার সুযোগ আছে। আমরা রোজা রাখি, রোজাটা আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে বিনীত আরজ করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা, ঈদের নামাজে শরীক হওয়া, শোকের পানি ছেড়ে দিয়ে রোজার জন্য আল্লাহর রোজা কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, এই সুযোগ আমাদের আছে। আমরা এই দুটা রাতের সুযোগ এখন আমাদের হাত ছাড়া হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রোজা পেল, অথচ যে ব্যক্তি রমজান মাসে রোজা পেল, যেটা আল্লাহ মাসুদ ভাই তেলাওয়াত করেছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা পেল গুনাহ মাফ করতে পারলো না, যে ব্যক্তি রমজান মাসে রোজা পেল অথচ জাহান্নাম হারাম করে নিতে পারলো না, তার জন্য ধ্বংস, তার জন্য অকল্যাণ, তার জন্য অমঙ্গল আল্লাহ রাসূল কামনা করেছেন। আল্লাহ রাসূল কামনা করে নাই, কামনা করেছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আল্লাহ রাসূল এটা সেটা একমত হয়ে আমিন বলেছে। ঘোষণাটা মূলত আল্লাহর পক্ষ থেকে আসছে, যে ব্যক্তি মাতা পিতার
সেবা শুশ্রূষা করে বাবাকে অথবা মাকে পেল অথচ জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, তার জন্য ধ্বংস। যে ব্যক্তি রমজান পেল অথচ জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, জাহান্নাম হারাম করতে পারলো না, তার জন্য ধ্বংস। আর হলো যে ব্যক্তি তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হলো, সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, তার জন্য এই তিন শ্রেণীর জন্য ধ্বংস অনিবার্য। এই তিন শ্রেণীর ধ্বংস অনিবার্য, এই কারণে আমাদেরকে এই মনে রাখতে হবে এই তিন শ্রেণীর মধ্যে আমরা না পড়ব। আমি গত এই শবে কদরের দিন 27-এর মুনাজাতের দিন মসজিদে আলোচনাটা করেছিলাম যে সমস্ত অপরাধের ক্ষমা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু মানুষের হকের ক্ষমতা আল্লাহ করেন না। এবং বিশেষ করে বাবা মার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করেন না। বাবা মার অবাধ্য সন্তানকে মাফ করতে হলে বাবা মাই মাফ করতে হবে। আল্লাহ রাসূল নিজেই গিয়ে তার এক সাহাবি যখন কালেমার তালকিন দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ রাসূল নিজেই ইকরামার মা ইকরামার উপর একটু মনকষ্ট ছিল, বইয়ের কথার অগ্রাধিকার দিত, এজন্য মার গুরুত্ব একটু কম ছিল, এজন্য মার মনে কষ্ট ছিল ইকরামার উপর। ইকরামার মৃত্যু সত্যা যাত্রী খবর পেয়ে আল্লাহ রাসূল নিজে গেলেন। আবু বকরের মতো জরুরুল কদর সাহাবি, ওমরের মতো জরুরুল কদর সাহাবি, এরকম সব সাহাবিরা ইকরামার পাশে ছিল, সবাই মিলে ইকরামাকে কালেমার তালকিন দিচ্ছে, অথচ ইকরামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না, কারণ ইকরামা মা তার উপরে নাখোশ। এ কারণে আল্লাহ রাসূল ইকরামার সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা আগুন কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও। কাঠ আনা হলো, আগুন জ্বালানো হলো, এবং বললো ইকরামাকে আগুনের মধ্যে ফেলো, মায়ের সামনে মা দেখুক তার সন্তান কিভাবে আগুনে জ্বলছে, এটা এই দৃশ্য দেখুক মা। এই কথা বলার পরে ইকরামার মা আগুন জ্বালানো হয়েছে, কিন্তু আগুন জ্বালানোর পরেও ইকরামার মা মনে করে নাই যে ইকরামাকে আগুনে ফেলা হবে, কারণ এরপরেও মা মাফ করে দিতে পারে নাই। এরপরে যখন আল্লাহ রাসূল বললো যে যেহেতু জাহান্নামের আগুনে জ্বলবে তার মা হয়তো দেখবে না, কিন্তু দুনিয়ার আগুনে জ্বালাইয়া তার মাকে দেখানো হোক যে তার সন্তান এভাবে আগুনে জ্বলবে, যখন আগুন জ্বালানোর পরে ইকরামাকে ফেলার নির্দেশ দিল, তখন মা এসে বললো আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে ইকরামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেরিয়ে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে আসলে আমাদের বাবা মা মূলত কোরআন বলছে মা বাবা, কোরআন বলছে মা বাবা, আমরা সমাজে বলি বাবা মা। এই বিষয়গুলোকে আদম আলাইহিস সালাম আগে আসছে, এরপরে মা আসছে, এই হিসাবে বাবা মা শুদ্ধ। আর অগ্রাধিকার এবং মর্যাদার দিক থেকে মা বাবা এটাও শুদ্ধ। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা এই বাবা মার গুরুত্বের ব্যাপারে আমরা দেখে আমাদের খবর থাকে না। আমি আমার ওই কদরের রাতে বলছিলাম যে কদরের আমলের মধ্যে একটা বড় আমল হচ্ছে বাবা মার কাছ থেকে মাফ নেওয়া। বাবা মার মনে পা ধরে যতক্ষণ পর্যন্ত বাবা মা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত পা ধরে পড়ে পড়ে, কারণ আপনার এই নফল নামাজ 100 রাকাত 200 রাকাত 500 রাকাত নফল নামাজের কোনো দরকার নেই। আপনার বাবা আপনার মা যদি আপনার উপর খুশি না হয় তাহলে আপনার এই নামাজ দিয়ে কি হবে, এই নামাজ গুলো ফেরেশতা তারা মুখের উপরে ছুড়ে নিক্ষেপ করবে। এজন্য আমি আমার মুসল্লিদেরকে বলেছিলাম যে আজকের আমলগুলোর মধ্যে কবর জিয়ারত আমল আছে, তন্মধ্যে বাবা মার কাছে মাফ নেওয়া এটা একটা আমল, এই আমলটা সবচেয়ে বড় আমল, কারণ আপনার বাবা আপনাকে মাফ না করলে আল্লাহ রাসূল তো ইকরামাকে কিছুই করতে পারেন না। ইকরামার সামনে আল্লাহ রাসূল হাজির, কিন্তু আল্লাহ রাসূল তালকিন দিচ্ছেন, ইকরামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে, আল্লাহ রাসূল তো কিছুই করতে পারে না, কারণ আল্লাহ বলছেন আমি এই জায়গায় অসহায়, কারণ আমার ক্ষমতা এখানে কিছুই নাই। যতক্ষণ মা বাবা তার হক এর ব্যাপারে সন্তুষ্ট হয়ে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সেখানে কিছুই করতে পারবো না। এই জন্য আমরা সবাই আমার বাবা মার কাছ থেকে মাপ নিতে হবে, যে কোনো মূল্যে বাবা মাকে খুশি করতে হবে, রাজি করতে হবে। বাবা মা যেটা পছন্দ করেন দিনই পথে ওই সমস্ত বিষয়ে আমাদেরকে আমল করতে হবে, অপছন্দের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধুমাত্র এক জায়গায় বাবা মার ব্যাপারে আনুগত্য না করার জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে যদি বাবা মা দিনের বিরোধী কোনো কাজ করতে বলে, শেরেক করতে বলে, আল্লাহর সাথে কুফরি করতে বলে, তাহলে বাবা মার আদেশ মানা যাবে না। এই পর্যন্ত না যাওয়ার আগে অর্থাৎ কুফরি আর শেরেকের পর্যায়ে না পড়লে এমন আদেশ এবং নিষেধ অমান্য করা সন্তানের জন্য জায়েজ নয়। আমাদেরকে এদিকটাকে মনে রাখতে হবে।
আমরা যেন আমাদের সন্তানগুলোকে এইভাবে গড়ে তুলতে পারি, আর আমাদের সন্তানদেরকে মনে রাখতে হবে আমরা বাবা মাকে সম্মান করব, কোরআন শিখব, কোরআনের কাছ থেকে আমরা শিখব আদব, সম্মান, ভদ্রতা, সভ্যতা কোরআনের কাছ থেকে আমরা শিখব। কোরআনের যে সভ্যতা শিখানোর মতো গ্রন্থ পৃথিবীতে আর কিছু নাই, সেজন্য কোরআন যা বলেছে সেই দিকে আমাদেরকে, যেমন কোরআন বলেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা পৃথিবীতে এমন ভাবে বিচরণ করো না যেমন উদ্যত হয়, উদ্যত পর্যায়ে পড়ে এমন কোন কথা, এমন কোন আচরণ, এমন কোন ভাষা, এমন কোন ভঙ্গি ব্যবহার করা, এটা আমাদের পক্ষে, মুসলমানের পক্ষে বেমানা, ইমানদারের পক্ষে বেমানা। আমাদের এগুলো শিখতে হবে, এগুলো বুঝতে হবে, আমাদের জীবনের মধ্যে এটা নিয়ে আসতে হবে। এরপরেই আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, এই রমজান আমরা যদি রোজা রাখলাম মাঘ করতে পারলাম না, আমি তাহলে আমার জান্নাত আমার জন্য ওয়াজিব হলো না। আমাদেরকে মা বাবাকে খুশি করতে হবে যে কোনো মূল্যে, মা বাবা সন্তান যদি বাবা মার কাছে জড়াই ধরে, বাবা মার কাছে মাফ চায়, তাহলে বাবা এমন কোন বাবা মা নাই যে তাকে মাফ করে দিবে, সন্তানকে সেভাবেই বাবা মার কাছে মাফ চেয়ে নিতে হবে। আমরা আমাদের রমজানের শিক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমাদের জিহ্বাকে সংযত করা, আমাদের আচরণকে পরিশুদ্ধ করা, আমাদের কথাবার্তার মধ্যে লাগাম লাগা। রমজান এই আরি মাস আমাদের মুখের মধ্যে লাগাম লাগিয়েছে, আমরা অশ্লীল, বেহুদা, নিরর্থক এবং বিভিন্ন রকমের আপনার ইয়ার মধ্যে ভদ্রতার মধ্যে পড়ে না এমন কথাগুলো আমরা বিরত রেখেছি, আমরা এগুলো থেকে বিরত রেখেছি, আমরা এগুলো ছেড়ে দিয়েছি। এই আমলটা আমাদের সারা বছর করতে হবে। সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাগবে মুরিদুন, মুমিন হচ্ছে তারাই যারা তাদের কথাবার্তা আচার আচরণে যেটা অর্থহীন, যেটা প্রয়োজনীয় নাই, যেটার মধ্যে কোনো মূল্য নাই, বেদরকারি কথাবার্তা থেকে তারা বিরত থাকে, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের এই সমস্ত বেদরকারি কথাগুলো অনেক সময় আমাদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে পাতল ধরায়। এজন্য অর্থহীন, অপ্রয়োজনীয় এই সমস্ত কথাগুলো থেকে আমরা বিরত থাকবো, আমাদের সন্তানরা বিরত থাকবে, এবং এটাই হচ্ছে কোরআনের শিক্ষা, এটা হচ্ছে রমজানের শিক্ষা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের জিম্মাদার বানাতে পারবে, মান আজমানুলি মা বাইনা ইয়াহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানুলাহু জান্নাত, যে ব্যক্তি আমাকে জিম্মা মানে দুই সোয়ালের মাঝখানে অবস্থান করে এমন বস্তু জিম্মা, এই জিম্মাটার জিম্মাদার বানাইতে পারবে, আর দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে এই লজ্জাস্থানের জিম্মাদার আমাকে বানাইতে পারবে, আমি মুহাম্মদ তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এখন আমাদের সমাজে যত বিপর্যয় হয়, রাষ্ট্রে যত বিপর্যয় হয়, এর 90% হয় আমাদের জিব্বার কারণে, জিব্বার অসংযত আচরণ, অসংযত ব্যবহার, অপ্রয়োজনীয় কথাবার্তার কারণে আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনে আমরা বিপর্যয়ের মুখোমুখি হই। এই বিপর্যয়ের মুখোমুখি হওয়া থেকে আমরা যেমন বাঁচতে পারবো, আমাদের জিব্বাকে ব্যবহারের সাথে সংযত হলে অনুরূপ ভাবে আমাদের পরিবার বেঁচে যাবে, আমাদের সমাজ বেঁচে যাবে, আমার ঈমান বেঁচে যাবে, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। এজন্য আমরা সবাইকে, আমি আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা আমাদের জিব্বার আচরণ, জিব্বার ব্যবহারটাকে সংযত, জিব্বার ব্যবহারে আমরা যত্নবান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আমরা যেমন শাসন করবো সেক্ষেত্রে আমরা দায়িত্বশীল হবো, আমরা যারা আচরণ করবো সেক্ষেত্রে আমরা দায়িত্বশীল হবো, আমরা যারা সোহাগ করবো, আদর করবো সেক্ষেত্রে আমরা দায়িত্বশীল হবো। আমার সোহাগ এবং আদরের কারণে একজন লোক যদি জীবনটা তার বিপর্যস্ত হয়ে যায়, সীমা লঙ্ঘন করে ফেলে, সেটাও যেমন কাম্য নয়, আবার আমার এমন শাসন যে শাসনের কারণে একটা বিপর্যস্ত অবস্থা, বিপর্যয়কর অবস্থা হয়, সেটাও কাম্য নয়। এই দুইয়ের মাঝখানে ব্যালেন্স থাকা হচ্ছে আল্লাহর কোরআনের নির্দেশ, তোমরা তোমাদের পৃথিবীতে মধ্যম পন্থায় জীবন যাপন করো, এবং আওয়াজটাকে সবসময় ছোট রাখো, নিচু রাখো, আমাদের আমাদের এই যে ল্যাপটপ
মোবাইল ফেসবুক ইন্টারনেট এগুলো সব আল্লাহর দেওয়া নিয়ামত। এই আল্লাহর নিয়ামতগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার না করে যখন ব্যাটিং ব্যবহার করি তখন আমাদের সমাজে বিপর্যয় হয়, বিপর্যয় অবস্থা আমাদের পরিবারের মধ্যে নেমে আসে, আমাদের সংসারে নেমে আসে। আমরা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি। এটা হচ্ছে রমজানের শিক্ষা, এটা হচ্ছে আমাদের আমাদের আজকে আমাদের পারিবারিক কোরআন শিক্ষার। আমরা এই যে দীর্ঘদিন কোরআনের আলোচনা হয়েছে, কোরআনের শিক্ষার সামারিটা আমাদের টানা লাগবে যে আমরা কি কি শিখলাম, কি কি জিনিস আমাদের কোরআন আমাদের সামনে তুলে ধরলো, হাইলাইট হলো, আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। এক্ষেত্রে কোরআনের আমি একটা জিনিস আল্লাহ রাসূলের হাদিস থেকে আরেকটা জিনিস আমরা নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা রাগ করার ক্ষেত্রে, শাসন করার ক্ষেত্রে আমাদেরকে কোরআনের কিছু আদেশ আছে, নিষেধ আছে। আল্লাহ রাসূলকে আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে আপনি যদি আল্লাহর অনুগ্রহ যে আপনি আপনার উম্মতের রহম দিন সহনশীল আচরণ করেন, আপনি যদি বদমেজাজি খিটখিটে মেজাজি হতেন, আপনি যদি কঠিন এবং কঠোরবাসী হতেন, আপনি যদি তিক্তবাসী হতেন, তাহলে আপনার কাছে কেউ থাকত না। তার মানে আমাদের সবাইকে এখানেও শাসনের ব্যাপারে আমাদেরকে কতগুলো মূলনীতি দেয়া হয়েছে, আমরা যাতে করে কর্কশ ভাষায় এবং নিয়মিত একই বিষয়ে বারবার রিমাইন্ডার দিয়ে একই বিষয়ে শাসন একবার করব, যখন করে ফেলবো তখনই শাসন শেষ। এই বিষয়ে আমরা বারবার রিমাইন্ডার দিব না, যাতে করে এটা যেন পরিবেশটা বিপর্যয় করে না হয়, আমাদের এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আর কোরআনে আরেকটা আয়াতে বলা হয়েছে, ওয়াল কাযিমিনাল গাইদাল আবিন আনিন নাস, তোমরা তোমাদের রাগকে কন্ট্রোল করবে, রাগকে হজম করবে, আর রাগকে হজম করা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। ওয়াল আবিন আনিন নাস, মানুষকে ক্ষমা করবে। অপরাধ করার পরে কেউ যদি সরি বলে, অপরাধ করার পরে সে যদি রিয়েলাইজেশনে আসে, আমরা তাকে মাফ করে দেব, তাকে তার সরিটাকে গ্রহণ করব। আল্লাহ বলছে তাদেরকে মাফ করে দেয়া, যে মাফ করে দেয় ইন্নাল্লাহ আফুবুন করিম, আল্লাহ সম্মানিত ক্ষমাশীল, যিনি ক্ষমাকে ভালোবাসেন। আর আমরা চাই এই জন্য এই গুণগুলো আমাদের মাঝেও, আমরা যারা অভিভাবক আছি, বাবা মা আছি, আমাদেরকে আমাদের সন্তানদের অপরাধ তাদেরকে শাসন করব, আবার তাদেরকে ক্ষমা করে দেবো আল্লাহর কাছে, তাদের অনুপস্থিতিতে আল্লাহর কাছে তাদের জন্য দুহাত তুলে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করব, যাতে করে আল্লাহ তাদেরকে রিয়েলাইজেশনটা দিয়ে দেন যে আমরা এই কাজটা, আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমার ঠিক হয়নি, এরকম রিয়েলাইজেশন যেন তাদের মধ্যে আসে, সেই সুযোগটা আমরা তাদেরকে দিতে হবে। এর মাধ্যমেই আল্লাহ রাসূল আমার মোমেনের জন্য, সন্তানের জন্য যেমন গুণ দিয়েছেন, বাবা মার জন্য তেমন গুণ পাশাপাশি এই সবটাই কিন্তু আমাদের দীপটাকে সংযত করার সাথে জড়িত। এই দীপটাকে সংযত করে আমরা যদি চলতে পারি, তাহলে রমজানের শিক্ষাটা আমাদের জন্য কল্যাণকর, আমার পরিবারের জন্য কল্যাণকর, আমাদের আত্মীয়স্বজনের জন্য কল্যাণকর হবে। এরপরে আমি যে বিষয়টি আনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদল আদলের ব্যাপারে আদেশ দিয়েছেন, ইনসাফ কায়েমের ব্যাপারে আদেশ দিয়েছেন। আমরা যেন কেউ আমরা আমাদের নিজেদের জায়গা থেকে কাউকে আদর করতে গিয়ে আরো কারোর প্রতি যেন আমরা আদল নষ্ট না করি, কারো হক যেন নষ্ট না করি। পাশাপাশি আমি আমার নিজের ভাইয়ের প্রতি দরদ দেখাতে গিয়ে আমি যেন আমার ভাইয়ের বউয়ের প্রতি যেন আমি সীমালঙ্ঘন না করি, আবার এভাবে বাবার প্রতি দরদ দেখাতে গিয়ে মার প্রতি যেন সীমালঙ্ঘন না করি, মায়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বাবার উপর যেন সীমালঙ্ঘন না করি। সব জায়গায় আমাদেরকে সীমা রেখা দিয়ে দেয়া হয়েছে, এই সীমা রেখার মধ্যেই আমাদের অনেক সময় আমরা সীমা রেখা লঙ্ঘন হয়ে যায়। আমরা অনেক সময় সন্তান তার মায়ের পক্ষ নিতে গিয়ে বাবার সাথে মিসবিহেভ করে, আবার বাবার পক্ষ নিতে গিয়ে মায়ের সাথে মিসবিহেভ করে, এটা ইসলাম সম্মত নয়, শরীয়ত সম্মত নয়। আমাদের এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আল্লাহর আদেশ হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল, তো আল্লাহ আদেশের ইনসাফ কায়েমের ব্যাপারে আমাদেরকে আদেশ দিয়েছেন। আমার ঘরে আমার পরিবারে আমরা ইনসাফের ব্যাপারে চেষ্টা করব, এরপরে হচ্ছে আমরা ইহসান করার চেষ্টা করব, এরপর ইহতিয়াজের উপর বা নিকটবর্তী যারা আছে আত্মীয় স্বজন তাদের হক আদায় করা হবে, হক আদায়ের ব্যাপারে আমাদের মনে রাখতে হবে। আমাদের রক্তের সম্পর্ক যারা তাদের অগ্রাধিকার, তাদেরকে সবার আগে
আমাকে তাদের ব্যাপারে আমার জবাব নিতে আল্লাহ চাইবেন। আমার এই নিকট আত্মীয় স্বজন রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজনের খোঁজ খবর আমি নিলাম কিনা, তাদের কাছে গেলাম কিনা, তাদের বিভিন্ন বিপদাপদে তাদের পাশে ছিলাম কিনা। এজন্য যাকাতের যাকাতের ব্যাপারেও সৎকার ব্যাপারেও এরা হচ্ছে সবচেয়ে বড় হকদার, কারণ এরা ইজিল করবা, এরা আত্মীয় স্বজন, এরা নিকটবর্তী, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখ। রমজান রোজা এসেছে আমাদেরকে মানবতা শেখানোর জন্য, আমাদেরকে মনুষ্যত্ব বোধ তৈরি করার জন্য, আমাদেরকে আত্মীয় স্বজনের ব্যাপারে উদার হচ্ছে খোঁজ খবর রাখার জন্য। আমি কিছু করতে না পারি তার খোঁজ রাখা, আমার সামর্থ্য থাকলে আমি করব, কিন্তু সামর্থ্য না থাকলে আমি খোঁজ নেব। আমাদেরকে মনে রাখতে হবে আমার আমার বাবার বোন বুবু, আমার খালা, আমার ভাই, এদের আমি খবর নিয়ে যতটুকু সম্ভব আমরা খবর রাখা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে হাদিস স্পষ্ট আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বা খোঁজ খবর রাখে না সে কখনো জাহান্নামে জান্নাতে প্রবেশ করবে না, কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহম, রেহেমের সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না, এরকম কঠিন কথা খুব কমই বলে। এই জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, একটু ফোন দিয়ে তার খবর নেওয়া, তার সাথে শুভেচ্ছা বিনিময় করা, তারকে জানা কেমন আছে, এগুলো খোঁজ খবর রাখা, পারলে তাকে সহযোগিতা করা, না পারলে কিন্তু খোঁজ খবর রাখা, এটা আমাদের হক আদায় করতে হবে। এটা হচ্ছে কোরআনের শিক্ষা, এটা হচ্ছে রমজানের শিক্ষা। রমজান আমাকে উপাস রেখেছে, আমাকে না খাওয়াই রেখেছে, এক বেলা না খাওয়াই রেখেছে। কেন? যারা খায় না ভালো বেলার পর বেলা, মাসের পর মাস, দিনের পর দিন না খেয়ে থাকে, পুরা বছর যাদের জন্য রোজা, তাদের দুঃখটা যেন আমরা উপলব্ধি করতে পারি, এই জন্য রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। অথচ আমরা কিন্তু নিজেরা না খাওয়া অবস্থায়, আমার সন্তান এক বেলা খাই নাই, আমার খুব মায়া লাগে, দরদ লাগে, কিন্তু আমার পাশের বাড়িতে মাসের পর মাস না খেয়ে যে সন্তানটা আছে, সেও তো আমার সন্তানের মতো, তার ব্যাপারে আল্লাহ অশ্লীলতা অপছন্দ করে, যে কোনো ধরনের অশ্লীলতার পর্যায়ে পড়ে এমন কথা, এমন আচরণ, এমন লেখা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো অশ্লীলতার পর্যায়ে পড়ে, এই যে কোনো অশ্লীলতাকে আল্লাহ নিষেধ করেন। বয়ান হানিল ফাহশা ওয়াল মুনকার, কোরআনের মধ্যে যত জায়গায় আদেশমূলক কথা আছে আর ঠিক ধরনের জায়গায় নিষেধ করা আছে। নিষেধ গুলো যেমন মানা ফরজ, আদেশ গুলো যেমন মানা ফরজ। নামাজ মানা যেমন ফরজ, নামাজ পড়া আমরা পড়ি, কিন্তু মিথ্যা ছেড়ে দেয়া, তারপরে অশ্লীলতা ছেড়ে দেয়া, তারপরে বিভিন্ন নিষিদ্ধ কাজ কথাগুলো ছেড়ে দেয়া, এগুলো ফরজ। কিন্তু আমাদের সমাজে নামাজকে ফরজ ধরে, কিন্তু অশ্লীলতা ছেড়ে দেয়াকে ফরজ ধরে না, এটা হচ্ছে দুর্ভাগ্য। নামাজকে ফরজ ধরে, অশ্লীল গান শোনাকে ফরজ ধরে না, অশ্লীল গান শোনা ছেড়ে দেয়া ফরজ ধরে না, নামাজ ফরজ ধরে, কিন্তু অশ্লীল ছবি আপনি ফেসবুক চলাকালীন যে অবস্থায় অশ্লীল ছবি চলে আসতেছে আপনি দেখতেছেন, আর এটাকে এটা ছেড়ে দেয়া, এটা থেকে বিরত থাকা যে ফরজ, এটাকে ফরজ হিসাবে মেনে নেয় না। আপনি টেলিভিশন চালাচ্ছেন, সেখানে আপনার ওই যে ভারতীয় সিনেমার আপনার কি বলে এটাকে স্টার জলসার মধ্যে বিভিন্ন নায়ক নাকি নায়িকাদের অপরাধমূলক ছবি এসে যাচ্ছে, এটা যে আল্লাহ দেখতে নিষেধ করেছে, এটা যে এই নিষেধটা মানা যে ফরজ, আমাদের সমাজ কিন্তু এটাকে ফরজ মনে করে না। এখন এখানে হচ্ছে আমাদের সমস্যা, আমাদের ইমানের দুর্বলতা এই জায়গায়। আল্লাহ কি বলেছেন, আমি তোমার মুহাম্মদ ইসলাম তোমাদের নবী যা নিয়ে আসছে তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। এখন এই আল্লাহ রাসূল আমাদেরকে আদেশমূলক যা বলেছেন তা যেমন আমাদেরকে গ্রহণ করতে হবে, নিষেধগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। এই নিষেধগুলোকে আমরা যদি ছেড়ে দিতে না পারি, তাহলেই আমাদের রমজানের শিক্ষাটা আমাদের বাস্তবায়ন হবে না। এজন্য আল্লাহ এই ওয়ানহানিল ফাহশা ওয়াল মুনকার এই কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার,
আর সব সময় শয়নে স্বপ্নে জাগরণে গাড়িতে থাকা অবস্থায় বাসে থাকা অবস্থায় অফিসে থাকা অবস্থায় যে যেখানে কর্মরত আছি আমি আমার আল্লাহকে স্মরণ রাখতে পারি, আমার মনটাকে তেলাওয়াতে ব্যস্ত রাখতে পারি, আমার মনটাকে গুনগুন গুনগুন করে ভিতরে ভিতরে আমি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ স্মরণ করতে পারি, তাসবিহ গুলো করতে পারি, দোয়া মাসুরা গুলো করতে পারি, মাসকুন দোয়া গুলো করতে পারি। কিন্তু আমরা দেখা যায় এই সময়টা আমরা এইভাবে কাজে লাগাই না। দুনিয়া হচ্ছে ক্ষণিকের সময়, অল্প সময়, এই অল্প সময়কে যে বেশিরভাগ কাজে লাগাতে পারে, ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবে, সে হচ্ছে 100% সম্ভব। আমি যে সময়টা পাইছি এই সময়টাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করার জন্য চেষ্টা করতে হবে, ম্যাক্সিমাম ব্যবহার করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যে নামাজটা পড়ো এই নামাজটাকে শেষ নামাজ মনে করো, পরবর্তী নামাজ পর্যন্ত তোমাদের হায়াত আছে কিনা এইটার কোন গ্যারান্টি যেহেতু নাই, প্রতিটা সেজদাকে শেষ সেজদা, প্রতিটা রুকুকে শেষ রুকু, প্রতিটা নামাজকে শেষ নামাজ হিসেবে ধরে নাও। এই যে রমজান আমরা পেয়েছি, আগামী রমজান পর্যন্ত আমাদের মাঝে কে থাকবে কে থাকবে না, কাকে পাওয়া যাবে কাকে পাওয়া পারলাম না। এই জন্য আমাদের বেশি বেশি করে কান্নাকাটি করা, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, তওবা করা দরকার, বাবা মার চায় মাপ নেওয়া দরকার, বাবা মার কাছ থেকে মাপের ব্যবস্থা হওয়া দরকার, নিশ্চিত হওয়া দরকার, যাতে করে তারা আমাদেরকে মাপ করে দিয়েছে, তারা আমাদের প্রতি খুশি হয়েছে, তারা আমাদের প্রতি রাজি এবং খুশি হয়েছে, এরকম আবার তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে আল্লাহকে ডাকো, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় কাজ। আল্লাহু ইয়ালাম মা তাফআলুন, তোমরা যা করো আল্লাহ সব জানেন। আল্লাহ আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে বলেছেন বলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা কুরু ফালাগুল আসমাউল হুসনা ওয়ালা তাজহারু বিসালাতিকা ওয়ালা তুফাফিস বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। ও আমার বান্দারা বলিদুল্লাহ, তোমরা আমাকে আল্লাহ নামে ডাকো, আবিদুর রহমান তোমরা আমাকে রহমান নামে ডাকো, এই নামে ডাকো আইয়ামা কুরু ফালাগুল আসমাউল হুসনা। আল্লাহর অসংখ্য অগণিত গুণবাচক নাম আছে, যে কোনো একটা নাম ধরে আল্লাহকে ডাকলে ডাকতে পারো। আল্লাহ বলে ওয়ালা তাজহারু বিসালাতিক, তোমরা নামাজের মধ্যে জোরে ডাকো আর বলা অথবা আস্তে ডাকো, আমি আল্লাহ তোমাদের সমস্ত ডাকে শুনি। ওয়ালা তুখাফিফ বিহা, তোমরা একেবারে জোরে জোরে শুরু দিন আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এবং তোমরা একটা রাস্তা ধরো মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা উসিলা হিসেবে কাজ করো, উসিলাকে ব্যবহার করার চেষ্টা করো। সম্মানিত ভাইরা, মা বাবা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় উসিলা, সবচেয়ে বড় মাধ্যম। এই মা বাবাকে রাজি এবং খুশি করার মাধ্যমে সন্তানের জন্য জান্নাতে যাওয়া হচ্ছে একেবারে সহজ। এই জন্য আমাদেরকে মা বাবার রেজা বুঝার জন্য, রেজা রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদ ওয়াসাকাতা রব্বি ফি সাকাত ওয়ালিদ, যে বাবা মার সন্তুষ্টি রবের সন্তুষ্টি। দেখেন কত বড় কত সিরিয়াস কত মর্যাদা দিয়েছে আল্লাহ, বাবা মার সন্তুষ্টি হচ্ছে রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদ, রবের সন্তুষ্টি হচ্ছে বাবা মার সন্তুষ্টির সাথে জড়িত, আর ওয়াসাকাতা রব্বি ফি সাকাত ওয়ালিদ, আর রবের সন্তুষ্টি বাবা মার অসন্তুষ্টির উপর জড়িত। এই জন্য আমাদের সমাজে আমাদের আমাদের যারা আমাদের জীবন সঙ্গী আছেন তারা অনেক সময় অনেকে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে বা সিরিয়াসলি অনেক সময় নেয় না। আমাদেরকে নিতে হবে সবাইকে, যে আমি আমার 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 শ্বশুর শাশুড়ি আমার উপর সন্তুষ্ট কিনা, আমার শ্বশুর শাশুড়ির সন্তুষ্টি আমাকে নিশ্চিত করতে হবে। কারণ আমি যদি আমার শ্বশুর শাশুড়ির সন্তুষ্টি নিশ্চিত করতে না পারি তাহলে আমার হাজবেন্ডের উপর আমার শাশুড়ি সন্তুষ্ট হবে না, শ্বশুর সন্তুষ্ট হবে না, কারণ আমার হাজবেন্ডের উপর সন্তুষ্ট হওয়াটা আমার সন্তুষ্টির উপরে নির্ভর করে। এজন্য
জন্য আমরা এই কাজগুলোকে অনেক সময় অনেকে অগ্রাধিকার দিতে চেষ্টা করে না। আমাদের সবাইকে অগ্রাধিকার দিতে চেষ্টা করতে হবে। আমি যেখানে থাকি যত দূরেই থাকি, আমার শাশুড়ি কেমন আছে, আমার শ্বশুর কেমন আছে, আমার শাশুড়ি এখন ওষুধটা খাইছে কিনা, তার কি খাওয়া দাওয়া হচ্ছে কিনা। এই যে প্রতিনিয়ত শত শত টাকা মোবাইল ব্যবহার হয়, কিন্তু শাশুড়ির খবরের জন্য কয় টাকা ব্যবহার হয়েছে এটা আমরা নিজেরা নিজে রিয়েলাইজ করি, তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে আমরা অনেকে পিছিয়ে আছি। আমাদের এদিক থেকে এগিয়ে আসতে হবে। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদের সকল কর্মের খবর রাখেন। আমরা চুপিসারে যা করি, প্রকাশ্যে যা করি, আমাদেরকে এই সমস্ত দিক থেকে রমজান আমাদেরকে শিখাইতে আসছে। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সব করব, আল্লাহ সন্তুষ্টির জন্য অগ্রাধিকার দিব, মা বাবার সন্তুষ্টিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা আমাদের মাহফিলের মধ্যে পড়ে পায়েসার মধ্যে পড়ে নিরন্তর মধ্যে পড়ে বিনা প্রয়োজনে বাক্য ব্যয় করব না, বিনা প্রয়োজনে কোনো সেন্টেন্স একটা সন্তুষ্ট আমি বিনা প্রয়োজনে লিখব না, চেষ্টা করব আমার প্রয়োজন আছে কিনা মূল্যায়ন করে কথা বলা, প্রয়োজন আছে কিনা মূল্যায়ন করে আমি আমার শক্তি সামর্থ্যকে ব্যবহার করব। কারণ কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটাকে ব্যবহার কোন জায়গায় করা হয়েছে এটা হিসাব তিনি অক্ষরে অক্ষরে নিয়ে নেবেন। এজন্য আমরা যাতে সেদিন হিসাব দেওয়ার সহজ হয়, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমি সহ আমাদের পরিবারের সকল সদস্য সবাইকে, আজকে যারা শুনছেন এ তাদের সবাইকে যেন এটার উপর আমল করা এবং এই আমল উপরে স্থাপিত কদম থাকার, জান্নাতে যাওয়া পর্যন্ত কোরআনের কোরআনের বুকে জড়িয়ে ধরা, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা, কোরআনের চর্চা অব্যাহত রাখা, এই কাজটা যেন আমাদেরকে চালিয়ে যাওয়ার তৌফিক দান করে। এই পারিবারিক আসর যেন আমাদের পরিবারের স্থায়ী প্রোগ্রাম হয়, এটা অন্তত পক্ষে রমজান আছে এজন্য করেছি, রমজান চলে গেছে আর হবে না এমনটা যেন না হয়। প্রয়োজনে তখন প্রতিদিন হবে না, সপ্তাহে হবে, দশ দিন অন্তর, পনেরো দিন অন্তর, মাসে একবার হবে, কিন্তু এই কোরআন শিক্ষার আসরটাকে কন্টিনিউ রাখা দরকার, চালু রাখা দরকার। আমি অনুরোধ রেখে আর আমি আমাকে